সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমি বিশ্বাস করি এবং আশা রাখি যে সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন এবং অপেক্ষা আছেন এশিয়ান টেলিভিশনের সকালের বিশেষ আয়োজন, আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড নিবেদিত আমাদের আজকের বিশেষ লাইভ আয়োজন এশিয়ান তারকার আড্ডা। আর আজ সকালে আমরা পেয়ে গেছি আমাদের সবার প্রিয় একজন মুখ, অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। তিনি আছেন অতিথি হিসেবে, চলুন কথা বলি। সুপ্রভাত আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। সুপ্রভাত, কেমন আছেন আপু? ভালো, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। থ্যাংক ইউ, তোমার সাথে অনেকদিন পরে দেখা। অনেকদিন পর দেখা। ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততা সবসময় যেরকম সেরকমই, দলের কাজ আছে, দলের কাজ করছি, কিছু সামাজিক কাজকর্ম থাকে, আর নিজের জীবনের কাজ তো আছেই। আচ্ছা, আর মিডিয়া পার্সন হিসাবে দর্শক যেহেতু রোকেয়া প্রাচীকে বেশি ভালোভাবে চেনে এবং তার ব্যক্তি জীবন সম্পর্কে মানুষ কম জানে, তো ব্যক্তি জীবন সম্পর্কে জানার পাশাপাশি একটু মিডিয়ার কাজটাও জানতে চাই। ভেরি রিসেন্ট কী করা হলো? আমি এই মুহূর্তে আসলে কিছু মানে কয়েকটা স্ক্রিপ্ট রেডি করছি, ডিরেকশন দিব নাটক বানানোর জন্য, আর অভিনেত্রী হিসেবে অনেকগুলো স্ক্রিপ্ট আছে টেবিলে, পড়ছি আর না করছি। এই না করার কারণটা কি? নিশ্চয়ই খুশিতে ঠেলায় ঘুরতে না? না, খুশিতে ঠেলায় ঘুরতে মন চায় না। এটা হচ্ছে স্ক্রিপ্টটা ভালো লাগতে হবে, চরিত্রটা ভালো লাগতে হবে। শুধুমাত্র অভিনয় করলাম, চেহারা দেখালাম, একটা মোটা খাম নিয়ে গেলাম, সেটা তো বড় কথা না, একদমই না। আমি যদি সেটা করি দর্শক প্রতারিত হবে, নিজেকে প্রতারণা করা হবে। তো 100% পছন্দ না হলে কাজ করি, আগেও করিনি, এখনো করতে চাই না। এই কমিটমেন্টের জায়গাটা আসলে শিল্পী সত্তার জায়গাটাতে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো আবার আমাদের এশিয়ান টেলিভিশনও কিন্তু তার দর্শকের প্রতি দায়বদ্ধ এই জায়গাটা, এই জন্য আজকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম সাজিয়েছে। কেমন সাজিয়েছে চলুন দর্শক আমরা এক ঝলক দেখে নিই। তুই কোথায় যাচ্ছিস? বাড়িওয়ালা তোর গায়ে হাত দিয়েছিল, কেন জানিস আপু? কারণ তুই এক গরিব বাপের মেয়ে, তুই এক নিঃস্ব গরিব ভাইয়ের বোন। গরিবদের ইজ্জতের কোনো মূল্য নেই আপু, কিন্তু আমার বোনের ইজ্জতের মূল্য আমার জীবনের চেয়ে বেশি। এভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে যাবেন না। তোমার মতো গরিব মিসকিনের সাথে আত্মীয়তা করলে আমার মান সম্মান মাটিতে মিশে যাবে। অফোর্স মিয়া, তোমার মতো অর্থলোভী পশুর সম্মান যদি মাটিতে মিশে যায়, তাহলে মাটির সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আমার বাজান তোমারে কাটা ফাড়া রোগীদের চিকিৎসা করতে মানা করছিল, তুমি বাজানের কথা অমান্য কইরা তার চিকিৎসা কইরা তারে ভালো কইরা দিছো, অহন আমি তোমার চিকিৎসা করো। যারা সৌন্দর্যকে লালন করতে চান, নিজেকে সুন্দর করতে চান, তাদের জন্য আমাদের এই আয়োজন। কেমন এটিএম শ্যাম্পু জামান দুষ্টু চেনা পথ চেনা গলি মুখোমুখি জীবনা। দারুণ দারুণ সকল আয়োজন আছে আপনাদের জন্য, আশা করি সারাদিন এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকবেন। দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আছে যতদূর মনে পড়ছে, তেজপুত্র আর একটা কঠিন শাস্তি। ভীষণ ভালো লাগছিল, আমরা দুজনে খুব এনজয় করছিলাম ট্রেলারগুলো। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের প্রিয় অতিথির সঙ্গে সরাসরি ফোন করে কথা বলতে পারেন। ফোন করার জন্য নাম্বারটি টেলিভিশনের স্ক্রিনে দেওয়া আছে, তারপর আপনাদের বলে দিচ্ছি 02488101833, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আর যারা টেলিভিশন সেটের বাইরে আছেন, হয়তো লাইভ দেখছেন, আপনারা ওয়ালে শেয়ার করে দিলে লিঙ্কটা হয়তো অন্যরাও দেখার সুযোগ পাবে। তারপরে যারা দেখতে চান অনলাইন থেকে, আমি স্ট্রিমটা বলে দিচ্ছি, লাইভ স্ট্রিমটা www.facebook.com/asiantvofficial, এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি। আপু আপনার সঙ্গে কথা বলছিলাম, ভাল লাগছিল। এই যে চরিত্র নির্বাচনে গল্পের বা পাণ্ডুলিপি পড়ার যে একটা ইম্পর্টেন্স, এটা আমাদের আমার কর্মক্ষেত্রে আমি দেখেছি যে অনেক সময় আর্টিস্টদের আগ্রহটা খুব কম থাকে। আমি প্রথমে আর্টিস্টদের দোষটাই দিই, আর্টিস্টদের আগ্রহটা কম থাকে এবং এমন একটা ব্যাপার হয়ে গেছে যে সেটে ঠিক অ্যাকশনের আগ মুহূর্তে 2 মিনিট আগে আমি সিনটা পাচ্ছি, এর আগে পাণ্ডুলিপিটার দেখা আমি পাচ্ছি না, আমি চাইলেও তাই হচ্ছে। হ্যাঁ, মানে মূল্যায়নটা আসলে জানতে চাচ্ছি। এটা তো পছন্দ করার বিষয় না, আমরা এভাবে এই স্কুলিংয়ে বড় হইনি।
মানে ডিরেক্টর স্ক্রিপ্ট পাঠাবে, ডিরেক্টরের সাথে বসবো, তর্ক হবে, কথা হবে, ডিরেক্টর আমাকে কনভিন্স করবেন, আমি ডিরেক্টরকে কনভিন্স করব, একটা ভালো জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাবো, আমার বুঝতে হবে, আমার অনেক রকমের প্রশ্ন থাকবে, ডিরেক্টর বিরক্ত হয়ে যাবে, এত প্রশ্ন করে কেন আর্টিস্ট, এরকম স্কুলিং এ বড় হয়েছে আমরা, এরকম ডিরেক্টরদের সাথে কাজ করেছি। এখন সেরকম হয় না, হয়তো আর্টিস্ট অনেক অভিজ্ঞ, অনেক এক্সপার্ট, ডিরেক্টরও এক্সপার্ট, তারা হয়তো কাজ করতে পারে এইভাবে স্ক্রিপ্ট ছাড়া, কিন্তু আমি পারি না। আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের সাথে প্রতারণা করা, কারণ কন্টেন্ট যদি ঠিক না থাকে, আমি যদি না জানি আসলে কোন কন্টেন্টের উপরে নাটক হবে বা আমার চরিত্র চিত্রায়ন হবে, আমি তো সেটা বুঝতে হবে, আমার স্থান কাল পাত্র এই জায়গাগুলোকে আমার জানতে হবে, বুঝতে হবে। আমার মনে হয় না যে এটা সম্ভব। একটা ফোন আসছে দর্শকদের, একটু রিসিভ করে নেই কথাগুলি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ সালাম আলাইকুম, শুভ সকাল, কোথা থেকে বলছেন? হ্যাঁ ভালো আছি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গাজীপুর থেকে, শাহরিয়া রিফাত। ভালো আছেন আপনি? হ্যাঁ, চিনতে পারার কথা না, বিকজ আপনাকে টেলিভিশনে দেখাচ্ছে না, টেলিভিশন আমাদেরকে দেখাচ্ছে। এখানে রোকে আপু আছে, চাইলে আপনি প্রশ্ন করতে পারেন অথবা আপনার ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন। আচ্ছা, খুব ভালো লাগলো জেনে যে আপনার অভিনয়। অনেক ধন্যবাদ রিফাত, গাজীপুর থেকে ফোন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যেটা বলছিলাম যে এই যে সিলেকশনের ব্যাপারটা, কিন্তু এই যে একটা অস্থিরতা কাজ করছে বা আমরা দেখছি যে আগ্রহটা নতুন প্রজন্মের মধ্যে অনেক অনুপস্থিত, আমি সবার কথা বলছি, আমি নতুনদের দোষ দিতে চাই না, অভিনেতা অভিনেত্রীর দোষ দিতে চাই না, কারণ এটা ডিরেক্টরের জায়গা, ডিরেক্টর ডিসাইড করবেন উনি কোন গল্প নিয়ে কাজ করবেন, তারপর উনি শিল্পী নির্বাচন করবেন। তো উনি যদি স্ক্রিপ্ট না নিয়ে শিল্পী নির্বাচন করে শিল্পীকে কমিটেড করেন, তো শিল্পীরা হয়তো ভাবছে যে আজকে আমি করছি না, আরেকজন তো করে ফেলছে, সবাই হয়তো এই ঝুঁকিটার কথা ভেবে অনেকেই কাজ করছেন, যাতে মূল পেশা এই জায়গাটি বা সে তো বুঝতে পারছেন। এই যখন এরকম একটা ধারাবাহিকতা চলতে থাকে, কিছু কিছু শিল্পী হয়তো কনফিউজড হয়ে যায়, এখন তারা হয়তো না করতে পারছে না, না করতে পারাটা কিন্তু অনেক কঠিন কাজ। মানে আমি থিয়েটার করেছি, আমি ছোটবেলা থেকে না বলতে পারাটা শিখে এসেছি, সব ক্ষেত্রে পছন্দ না হলেই না। আর তো সেই জায়গাগুলোর জন্য আসলে শুধু শিল্পীকে দোষ দিলে হবে না। আর এই যে এই ধরনের একটা ট্রেন্ড চলছে, তাতে ক্ষতিটা আসলে কার হয়েছে, আমাদের হয়েছে। হ্যাঁ, এই ক্ষতি এবং প্রেক্ষাপট এবং করণীয় সব ব্যাপারে আলোচনা করবো, তার আগে একটু দর্শকের কাছে আমার যেতেই হচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ড, সময় হলো ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকের, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, আড্ডা মাত্র জমে উঠলো, আর অনেক কিছু থাকছে, আমাদের সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে বিরতির পর। বন্ধুরা, ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকের পর আপনাদেরকে আরও একবার ওয়েলকাম ব্যাক করছি এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড নিবেদিত এশিয়ান তারকার আড্ডা অনুষ্ঠানে। আমাদের সবার প্রিয় তারকা রোকেয়া প্রাচি আছেন, তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে ডায়াল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা স্ক্রিনে দেওয়া নাম্বার দেখছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, তাদের জানিয়ে দিচ্ছি 02488101833 এই নাম্বারে সরাসরি কল করে কথা বলতে পারেন আমাদের তারকার সঙ্গে। আর যারা লাইভ দেখতে চান অনলাইনে, অর্থাৎ অনেক ডাটা আছে আপনার মোবাইলে, তাদের জন্য একটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি www.facebook.com/asiantvofficial এই অ্যাড্রেসে। চলুন কথা বলি আমাদের তারকার সঙ্গে। আপু, অনেক কথা হচ্ছিল অফ স্ক্রিন, আমাদের কথাগুলো আসলে বেশি, আমার কাছে মনে হচ্ছে মর্মার্থটা অনেক বেশি, সেগুলো বলা যাবে না, অনেকে দুঃখ পাবে, অনেকে দুঃখ পাবে, কথা সত্য। হ্যাঁ, শত্রু বেড়ে যাবে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে সামনে পয়লা বৈশাখ, কী প্ল্যান? পয়লা বৈশাখে তো আসলে একটা কমন প্ল্যান থাকে, শোভাযাত্রা আর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা করার, সময়টা কাটানো। আমরা পয়লা বৈশাখে আসবো, তার আগের যে সন্ধ্যাটা চৈত্র সংক্রান্তি, এটার চর্চাটা খুব বেশি বাংলাদেশে দৃশ্যমান ছিল না, ক্ষেত্রবিশেষে গোত্রবিশেষে বা যারা সনাতনী তারা একটু ধর্মীয়ভাবে পালন করেন, কিন্তু সার্বজনীনভাবে পালনটা আমরা গত দু তিন বছর দেখছি। এটা আসলে বর্তমান সরকারকে ক্রেডিটটা দিতে হবে, কারণ আমাদের বাংলাদেশে এরকম কনসেপ্টই ছিল না যে উৎসব ভাতা,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু এটা উচ্চ ভাতা শুরু করেছে। তো আমাদের সাধারণ মানুষ, আমাদের কর্মচারী কর্মকর্তা সকলে যখন একটা উৎসবে ভীষণ রকমের আনন্দ আমেজ পায় এবং নিরাপত্তা দেখছে, ভাতা পাচ্ছে, তো উৎসবটা তখন তিন গুণ হয়ে যাচ্ছে। আর এই উৎসবটা আগের যেমন নগর কেন্দ্রিক ছিল, আর নবান্ন উৎসবের একটা তো গ্রামীণ ঐতিহ্য আছেই, কিন্তু এখন এটা একদম স্কুল কলেজ তৃণমূল পর্যায়ে সর্বস্তরে পালন করা হয়, সার্বজনীন বলতে আসলেই যা বোঝায়, একদম সর্বস্তরে। কারণ আমি গত বছর পর্যন্ত মানে ফেনী এলাকাতে পহেলা বৈশাখ করেছি, প্রত্যেক পহেলা বৈশাখ আমার আমার এলাকায় আমার যারা আমার এলাকার মানুষ তাদের সাথে কাটিয়েছি, স্কুলের বাচ্চাদের সাথে। এবার যাব কি না আমি জানি, এবার হয়তো এখানে থাকবো। তো সেই জন্য আমার কাছে অভিজ্ঞতা মনে হয় যে সকাল থেকে রাত পর্যন্ত আমি দেখেছি স্কুলে প্রোগ্রাম হচ্ছে, শোভাযাত্রা হচ্ছে, বিভিন্ন যে সংস্থা আছে তারা, যেমন শ্রমিক ইউনিয়ন আছে সেখানে, শ্রমিক ফেডারেশনের লোকজন তাদের মতো করে একটা বৈশাখী উৎসব করছে, স্টুডেন্টরা কলেজে তাদের একটা উৎসব করছে, আবার রাতের বেলা আমি দেখছি ফানুস উৎসব হচ্ছে। মানে এটা আমি বলছি যে ফেনী জেলার কথা, মানে সকাল থেকে রাত পর্যন্ত। এবং আমি আমার চরণচল যেতাম, একটু ফোনটা ধরি, হ্যাঁ তারপর ডিটেলটা শোনো। হ্যালো, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, কি বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সাতকানিয়া থেকে বলছি, আকিব স্যার। আচ্ছা, তো অনেক কেন আসছেন? সাতকানিয়া কেন আসছেন? অনেক গম আসছেন না? বাংলাতেই বলবেন না, চারকি ভাষায় বলবেন না? আচ্ছা বলেন, অসুবিধা নেই। আচ্ছা, খুব ভালো লাগলো জেনে যে আপনি আমাকে ফলো করেন, কিন্তু আপনার দুর্ভাগ্য যে আপুর সাথে কথা বলতে পারলেন না, এই জন্য নগদে সব সুযোগ ব্যবহার করতে হয়, টেকনিক্যাল কারণে হয়তো লাইনটা কেটে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ আমি যেই ব্যাপারটা আসলে খেয়াল করি সেটা হচ্ছে যে আগে দেখতাম যে শহর কেন্দ্রিক, যে এখানে প্রোগ্রামটা হচ্ছে, আমরা রমনা বটমূল থেকে একটা প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট করছি, এখন একদম পাড়া মহল্লা চলে গেছে, এবং গ্রামেগঞ্জে চলে গেছে, টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু এটা ছড়িয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে লাইভ দেখাচ্ছে, একদম সারা বাংলাদেশে যেখানে যেখানে হচ্ছে সবকিছু আমরা গণমাধ্যমের কারণে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ইন্টার রিলেশন এবং যোগাযোগটা অনেক সারা বাংলাদেশে এখন আসলে, মানে অসাম্প্রদায়িক চেতনার একটা মানে সাংঘাতিক সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থা এখন জাগরণ তৈরি হয়েছে। মানুষ কিন্তু এখন আর আগের জায়গায় নেই যে ঠিক আছে এটা হিন্দুদের উৎসব, এটা মুসলমানের উৎসব, এখন কিন্তু ব্যাপারটা তা নাই। আমরা কিন্তু পূজা পার্বণে যাচ্ছি, যাচ্ছি না তো, সে এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার খুব মজা লাগে আপু এই জায়গাটায়, আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক বিশেষ করে, এখানে আমরা যখন কেউ একজন লিখি ধর্ম যার যার উৎসব সবার, হয়তো অনেকেই দ্বিমত পোষণ করছেন, না না এটা কি করে হয়, ধর্ম যার যার উৎসব তার তার, আমি কেন ওই একটা করবো, কিন্তু দেখা যায় দিন শেষে সেও কিন্তু পূজা দেখতে যাচ্ছে, বা তার কিন্তু একটা সনাতনী বন্ধু আছে যাকে ঈদে সে দাওয়াত দিয়ে বাসায় খাওয়াচ্ছে। এই সামাজিক সহাবস্থানটা কিন্তু মানুষের একদম মগজে, এটাই এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শক্তির জায়গা, এটাই আমাদের বাংলাদেশের বিউটি। এখানে মানুষজন কিন্তু মানে কিছুটা সময় রাজনৈতিক দুর্বৃত্তায়নকে যদি আমরা আড়ালে রাখি, তাহলে মানুষে মানুষের সম্পর্ক সৌহার্দ্য কিন্তু অসাধারণ জায়গায়, মানে একটা সাধারণ হিন্দু পরিবার বা মুসলমান পরিবারের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। আর এই ছোটখাটো যে ভুল বুঝাবুঝি জায়গাগুলো, সেগুলো পলিটিক্যাল কারণে অনেক সময় চাপিয়ে দেওয়া হয়, বিষটা ছড়ানো হয়েছে, তার মানে সেটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের পার্ট না, সেটা একদম বাইরের, সেটাকে আমরা আবর্জনা বলতে পারি। কিন্তু বাংলাদেশের শক্তি বা সৌন্দর্যের জায়গা হচ্ছে আমরা আসলে অসাম্প্রদায়িক চেতনার, সৌন্দর্যের, সৌহার্দ্যের, ভালোবাসার বন্ধনের একটা দেশ, এবং সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। এবং পহেলা বৈশাখ তো আজকে শুধু আর আমাদের নেই, এটা কিন্তু সারা পৃথিবীতে এখন সমাদৃত, জাতিসংঘে সেটা ইউনেস্কো তাদের স্বীকৃতি দিয়েছে ঐতিহ্য হিসেবে। তো আমরা আমরা এরকম একটা দেশের মানুষ, এটা আমাদের খুব গর্বের, অহংকারের। আমার কিন্তু একটা জিনিস বাঙালির জাতি হিসেবে কিন্তু একটা জিনিস আমার মনে হয় রিয়েলাইজেশনের সময় আছে, যে পৃথিবীতে একটা জাতি আছে বাঙালি, যাদের বাংলা সংস্কৃতি বাংলা ভাষা আছে, সেই জাতির একটাই মাত্র ভূখণ্ড,
সেটা হচ্ছে বাংলাদেশ, এটা বিশাল বড় একটা গর্বের ব্যাপার। পৃথিবীতে খুব কম জাতি যারা ভাষার জন্য লড়াই করেছে, যারা স্বাধীনতা নিজেরা অর্জন করে নিয়ে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে এত বড় মাপের নেতা আছে, আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনার উৎসব আছে, এবং বাংলাদেশের মানুষ ভীষণ এনার্জেটিক, ভীষণ সাহসী, দেশপ্রেমিক এবং অনেক মেধাবী। এই বাঙালির বাঙালিত্ব নিয়ে আরো ডিটেল কথা বলতে চাই, তার আগে একটু আমার দর্শক বন্ধুদের কাছে যেতেই হচ্ছে। আবার দর্শক বন্ধুরা, ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে, কারণ এটি আমাদের অনুষ্ঠানের ফরম্যাট। বিরতির পর দেখা হবে। অলরাইট ফ্রেন্ডস, ছোট্ট একটা বিরতির পর আরও একবার ওয়েলকাম ব্যাক করছি আমাদের তারকা আড্ডায়, এবং আমাদের সঙ্গে আছেন রোকেয়া প্রাচি। আপনারা অলরেডি জানেন যারা দেখছেন এবং অপেক্ষা আছেন তার কথা শোনার জন্য, চলুন তার কথাই শুনি। প্রাচি আপু, আমরা বৈশাখ, বৈশাখী আড্ডা, বাঙালিত্ব এগুলো নিয়ে কথা বলছিলাম। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম বাংলাদেশে এই প্রথম এশিয়ান টেলিভিশন দীর্ঘ পাঁচ দিন ব্যাপী অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছে। আমি একটু তোমার মাধ্যমে দর্শকদেরকেও একটু জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে সেলিব্রিটি ক্যাফে বলে পাঁচ দিন ব্যাপী পাঁচটা প্রোগ্রাম আছে, সেলিব্রিটি কুক বলে একটা রান্না অনুষ্ঠান আছে যেখানে নিশ্চয়ই বৈশাখের বিভিন্ন স্বাদের রান্নাগুলো দেখানো হবে, বৈশাখের রঙ্গরস বুঝতেই পারছো কমেডি একটা আয়োজন আছে, বৈশাখের তারকাড্ডা ওটার একটা পর্ব আমিও করেছি উপস্থাপনা, নাটক আছে, টেলিফিল্ম আছে, সিনেমা আছে, এশিয়ান মিউজিক আছে, যেগুলো একটা তো আমি তুমি কেউ নেই, কিন্তু অনেক বড় বড় স্টার এবং অনেক বড় বড় আয়োজন আছে এশিয়ান টেলিভিশনে। এই পাঁচ দিন ব্যাপী এত বড় আয়োজন, আশা করি অন্যদের জন্য এটা পাথেয় হয়ে থাকবে, তোমার কেমন লাগছে? না, ভালো। মানে এই ধরনের পাঁচ দিন বা তিন দিন ধরে উৎসবটাকে নিয়ে যাওয়া, মানে সপ্তাহের মধ্যে আমেজটা থাকা, এটা ভালো আয়োজন। শুধু ঈদ কেন্দ্রিক ছিল আগে, হ্যাঁ, এখন এই যে বৈশাখী উৎসবটা, তার মানে আগে থেকে মাথার মধ্যে কাজ করতে থাকবে যে বৈশাখী উৎসব নির্মাতা কলাকুশলী যারা, কাজের পরিধিটা বাড়লো। এই পাঁচ দিনের উৎসবে আমি তুমি কাজ করিনি, কিন্তু অন্য শিল্পীরা হয়তো কাজ করতে পেরেছেন, হয়তো নেক্সট টাইম আমাদেরকে ডাকবেন বা আমরা কাজ করবো, যাই হোক এটা এশিয়ান টিভির জন্য বললাম। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে ভালো, মানে আয়োজন করা ভালো, শিল্পীরা ব্যস্ত থাকবে, চ্যানেল অনেক বেশি আয়োজনে সমৃদ্ধ থাকবে, এটা দর্শকরা সম্পৃক্ত হবে সংস্কৃতির সাথে, কারণ যত বেশি আমরা সংস্কৃতি চর্চা করবো আমাদের মানে পরবর্তী জেনারেশন তৈরি হবে, টেলিভিশনের ব্যবসাটা ভালো হবে। কারণ আমার একটা জিনিস খুব মনে হয় যে এখন অনেকে বলে যে টেলিভিশন কেউ দেখে না, পছন্দ করে না, আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, কারণ আমি যেখানে যে আমাকে বলে আপা আপনি নাটক করেন না এখন, এটা কেন জিজ্ঞেস করে, তার মানে সে আমাকে দেখতে পায় না, তারা খোঁজে খোঁজে তারা স্ক্রিনে, তার মানে টেলিভিশনের দর্শক আছে। আমরা যারা বলি দেখে না, মনে রাখে না, ইরেজ মিডিয়া, এটা খুবই ভুল কথা। তাদের যারা মানে যারা দেখেন, সেটা যদি 100 জনের মধ্যে 20 জন হয়, এই 20 জন হচ্ছে আমার জন্য আশীর্বাদ, তাদের জন্য আমাদের ভাবতে হবে এবং তাদের একদম তাই। আচ্ছা, এই যে বৈশাখী আয়োজনে আমরা যে ব্যাপারগুলো দেখছি, যেখানে যে আয়োজনগুলো আছে, এটা ছাড়া তোমার অবজারভেশন আর কি হতে পারে যে কি কি প্রোগ্রাম আসলে সাজানো যায়? যে আমার কাছে মনে হয় যে আমাদের খুব জরুরি যেটা, সেটা হচ্ছে যে আমরা তো দর্শক তৈরি করতে হবে। আমরা মানে দর্শকদের যদি তৈরি না, তাহলে তৈরি কী করে হবে? তা আমার সব শ্রেণীর যে মানুষ, একটা পরিবারে একটা ছোট বাচ্চা থাকে, একটা কম বয়সী ছেলে মেয়ে থাকে, একজন হাউসওয়াইফ থাকেন বা একজন মুরব্বী থাকেন, তা আমরা তো সবার কথা ভেবে প্রোগ্রাম নির্মাণ করি না, শুধু নাটকই বানালাম বা টক শো হলো, নিউজ হলো, তো ওই যে ছোট বাচ্চাটা সে তো গেমসে চলে যাবে, যে মোবাইলে গেমসে চলে গেল সে তো টেলিভিশনে ব্যাক করবে না, তো তার সে যদি টেলিভিশনে থাকে, তাহলে সে পরের আটু যখন বয়স বাড়বে, সে যখন টিনেজার হবে, তখন সে তার নাটকটা দেখবে। তো আমার মনে হয় যে এই যে দর্শকটা বয়সের সাথে সাথে, তাদেরকে আমাদের ধরে রাখার জন্য পরিকল্পনা প্রয়োজন, প্রিপারেশন প্রয়োজন অবশ্যই। আমি তোমাকে অনেক ধন্যবাদ, আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি, তোমার প্রতি অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে। এশিয়ান টিভির জন্য অনেক শুভকামনা, তোমার জন্য তো বটে, তুমি খুব ভালো অভিনয়, তোমার সাথে কাজ করা হয়নি, কিন্তু এরপর নাটক হলে আমি তোমাকে নিয়ে কাজ করতে চাই, শেয়ার করতে চাই ফ্রেম। আর সামনে তো পয়লা বৈশাখ, আমরা সবাই মিলে পয়লা বৈশাখের আনন্দ করব, কিন্তু যার যার বাড়িতে একটু নিরাপদ থাকার চেষ্টা করা উচিত, ইলেকট্রিসিটির লাইন, গ্যাস লাইন, এবং শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে, দায়িত্ব আমাদের নিতে হবে। আপু তোমাকে অনেক ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, সারা দিন ব্যাপী এশিয়ান টেলিভিশনের সকল আয়োজনের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, প্রিয় মানুষটিকে ভালো রাখুন, ভালো যাক আজকে সারা দিন, কাল আবার দেখাবে, টাটা। We'll be right back.
Thank you.